উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। বাংলার যে কয়েক লাখ ছাত্রছাত্রী তারা এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলো, সকলকে শুভেচ্ছা। করোনার কারণে পরীক্ষা হয়নি, কার দোষ না দোষ সেসব পরের কথা, এসব নিয়ে কোনো কথাই বলতে চাই না আমরা। কিন্তু যাদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছে তাদের আসলে কোনো দোষ নেই, সকলকে শুভেচ্ছা জানাই। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলে সকলকে শুভেচ্ছা, এবং আগামী দিনে বাঙালি ছেলে মেয়েদের সামনে এগিয়ে আসতে হবে, সেই উদ্দেশ্যেই এই লাইভ। আবারও বলছি, যখন সিবিএসসিতে ঝুড়ি ঝুড়ি নাম্বার ওঠে কেউ বিতর্ক করে না, যখন অন্যান্য রাজ্যে প্রচুর প্রচুর নাম্বার দেয়, বাংলা বোর্ডের ছেলেমেয়েরা নাম্বারের কারণে পিছিয়ে যায়, তখন কেউ কিছু বলে না। কিন্তু এই সময় দাঁড়িয়ে যে ভয়ঙ্করভাবে ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছে, সেসবকে ধিক্কার জানিয়ে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাই এবং বলি, এই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করলে এটাই কেরিয়ার গড়ার সময়। কোন পথে যাবে, কি করবে, কি চাকরির পরীক্ষা দেবে, কি করতে চাও, এই সময় ঠিক করে নিতে হবে। তার কারণটা আমরা জানি, হিন্দি সাম্রাজ্যবাদের কারণে বাঙালিকে এমনি কেন্দ্র সরকারি চাকরি থেকে সবসময় কমানোর চেষ্টা হয় এবং দেওয়া হয় না। তারপর আমাদের ছেলেমেয়েরা যেটা করে অনার্সের পরে গিয়ে বা তারও পরে গিয়ে চিন্তা ভাবনা করে যে কোন কম্পিটিটিভ এক্সাম দেবে, কিন্তু এটা করলে চলবে না, সোজা কথা, এটা করলে চলবে না। আমাদেরকে অনেক আগে থেকে প্রস্তুত থাকতে হবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরই আমাদেরকে প্রস্তুত হয়ে যেতে হবে। আমরা আইএস হতে চাই, WBCS হতে চাই, IPS হতে চাই, রেলের পরীক্ষা দিতে চাই, ব্যাংকের পরীক্ষা দিতে চাই, ব্যবসা করতে চাই, হাতের কাজ শিখতে চাই, লাভজনক চাষ করতে চাই, ভোকেশনাল ট্রেনিং নিতে চাই, এইগুলো কিন্তু আমাদের অনেক আগেই শুরু করে দিতে হবে। সময়টা কিন্তু এই উচ্চ মাধ্যমিকের পরেই, অনার্সের পরে গিয়ে বা মাস্টার ডিগ্রির পরে গিয়ে বা প্রাইমারি স্কুলে চাকরিটা হলো না বলে বা হাই স্কুলে চাকরিটা হলো না বলে তারপর আমি কম্পিটিটিভ এক্সাম, যেগুলো চাকরির পরীক্ষা আছে, সেটার চেষ্টা করব, এটা একদম নয়। তাই আমাদের তো লড়াই থাকবেই যে বাঙালিকে চাকরি দেওয়া, বাংলা ভাষা বাধ্যতামূলক করা, এই লড়াই তো চলবেই। তার সঙ্গে সঙ্গে নিজেদেরকে প্রস্তুত করতে হবে সংঘর্ষের সঙ্গে সঙ্গে। নির্মাণ তত্ত্বে বিশ্বাস করে বাংলা পক্ষ, আমাদের জাতির ছেলেমেয়েদেরকে এগোতে হবে। তাই জন্য আমাদের আগে থেকে ঘর শক্ত করে, একদম কোমর বেঁধে পরিশ্রম করে বিভিন্ন চাকরির পরীক্ষার প্রিপারেশন নিতে হবে। আমাদের ছেলেমেয়েরা, সোজা কথায় বলছি, খানিকটা দিকভ্রান্ত, কি করবে জানে না, গাইড করার কেউ নেই। উচ্চ মাধ্যমিকের পর কি করবে, কোন চাকরির প্রিপারেশন নেবে, রেলে না WBCS না FCI না SSC CGL দেবে, না রাজ্যে নানা পরীক্ষাগুলো দেবে, না ক্লার্কের পরীক্ষা দেবে, কি দেবে, এগুলো ঠিক করতে পারে না। এটা একদম বাস্তব কথা যে আমাদের ছেলেমেয়েরা খানিকটা দিশাহীন ভাবে, তাদের গাইড করার কেউ নেই, দিশাহীন ভাবে ঠিক করতে পারে না, জীবনের অনেকটা পরে গিয়ে ঠিক করে কোন কম্পিটিটিভ এক্সাম দেবে। হিন্দি সাম্রাজ্যবাদ আমাদের চাকরি দেয় না, বাংলা রাজ্য সরকারি চাকরির পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক নয়, এইসবের তো লড়াই চলবেই। কিন্তু আমাদেরকে কোথাও প্রস্তুত হতে হবে, এবং সেই প্রস্তুত করার জন্য বাংলা পক্ষের বিশেষজ্ঞ টিম আছে। আমরা পয়লা বৈশাখ চালু করেছিলাম কেরিয়ার গাইডেন্স প্রোগ্রাম, আয়ের বাঙালিকে আয়ের দিশা দেখাতে কেরিয়ার গাইডেন্স প্রোগ্রাম, আপনার জন্য, আপনার ছেলে মেয়ের জন্য। ব্যবসা করতে চান, কি ব্যবসা করবেন, কত পুঁজি আছে, কি ব্যবসা করলে ভালো হয়, কোন ব্যবসা লাভজনক। আপনার ছেলে মেয়ে চাকরির পরীক্ষা দিতে চায়, কিন্তু একসঙ্গে সব চাকরির পরীক্ষা দিয়ে তো সেভাবে হয় না। রেলের চাকরির পরীক্ষা দিতে গেলে কি করবে, কোন বই পড়বে, কোন পথে প্রিপারেশন নেবে, কি করবে, এই জিনিসগুলো থেকে যায়, থেকে যায়। যে আমি যদি UPSC দিতে চাই, IAS IPS হতে চাই, বাঙালি IAS IPS এর সংখ্যা কমে গেছে, নেই প্রায়, শুধু বাঙালি না, অহিন্দি জাতির প্রতিনিধি সংখ্যা IAS IPS এ প্রচন্ড কমে গেছে, প্রায় 70-80% হিন্দি বলা হয়ে। মারাঠিদের মেধা নেই, বাঙালির মেধা নেই, তামিলের মেধা নেই, যাই হোক, সেই লড়াই অন্য কথা।
কিন্তু ইউপিএসসির প্রিপারেশন নিতে চাইলে কি করবে, তুমি কি করবে, কোথায় যাবে, কি বই পড়বে, কিভাবে এগোবে, এই জিনিস নিয়ে গাইড করবে বাংলা পক্ষর বিশেষজ্ঞ টিম। এই জিনিস আমরা শুরু করেছিলাম পয়লা বৈশাখ, এই বছরের পয়লা বৈশাখ শুভ দিনে, বাঙালি শুভ দিন পয়লা বৈশাখে আমরা এই কেরিয়ার গাইডেন্স প্রোগ্রাম শুরু করেছিলাম, সেটাকে আমরা বড়ভাবে শুরু করতে চাই। চাকরির কেন্দ্র সরকারি এবং রাজ্য সরকারি নানা পরীক্ষার চাকরির গাইডেন্স দিতে চায় বাংলা পক্ষর বিশেষজ্ঞরা। সেই জন্য আপনাকে কি করতে হবে, আপনার ছেলে মেয়েকে কি করতে হবে, রোজ রাত 8টা থেকে 9টার মধ্যে যেই নাম্বারটা বলছি, যেই হেল্পলাইন নাম্বারটা বলছি, সেই নাম্বারে ফোন করতে হবে। নাম্বারটা হল 7501738424, 7501738424। নাম্বারটা দয়া করে একটু লিখে নেবেন, নিজের চারপাশের ছেলে মেয়েদের যারা চাকরির পরীক্ষা দিতে চায়, যারা ব্যবসা করতে চায়, যারা বুঝতে পারছে না কোন পথে এগোবো কি করব, তাদেরকে দয়া করে নাম্বারটা দেবেন এবং বাংলা পক্ষর হেল্পলাইনে ফোন করতে বলবেন। যারা ভাবছেন যারা গাইডেন্স দেবে তাদের যোগ্যতা কি, এইটুকু বলতে পারি চাকরি ক্ষেত্রে নিজের জীবনে এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অত্যন্ত সফল, চাকরি জীবনে ব্যক্তি জীবনে অত্যন্ত সফল মানুষেরা, বিশেষজ্ঞরা এই চাকরির, এই যে কোন পথে চাকরি, কোন পড়াশোনা করবে, কি চাকরি করবে, কার কোনটা ভালো হয়, কোন সাবজেক্টে কে স্ট্রং, কিভাবে এগোবে, এই যারা গাইডেন্স দেবে তারা অত্যন্ত যোগ্য মানুষ এবং নিজের পেশায় অত্যন্ত সফল মানুষ। আমি তাদের নাম বলবো না, তারা কোন অফিসে চাকরি করে বলবো না, তারা এই আপনার ফোনের অপর প্রান্তে নাম জানা না জানা অবস্থাতেই থাকুন, তাদের চাকরির প্রশ্ন আছে, কিন্তু আপনার ছেলে মেয়েকে প্রপারলি যারা গাইড করবে, তাই নাম্বারটা আর একবার নোট করবেন, 7501738424। আবারও বলছি নাম্বারটা প্রতিদিন রাত 8টা থেকে 9টা পর্যন্ত ফোন করবেন, 7501738424। কোন কোন বিষয়ে গাইডেন্স দেবে, সবাই তো চাকরি করবে না, এটা আমাদের বুঝতে হবে, যারা চাকরি করতে চায় কোন চাকরি করতে চায়, কোন কম্পিটিটিভ এক্সাম দিতে চায়, তার ভিত্তিতে গাইড করবে আমাদের বিশেষজ্ঞরা বিনামূল্যে। মাথায় রাখবেন বাঙালি ছেলেমেয়ে সব সময় পাশে আছে বাংলা পক্ষ, আমরা চাই বাঙালি ছেলেমেয়েরা এগোক, এটাই আমাদের একমাত্র চাওয়া পাওয়া। আপনার ছেলে চাকরি পাক, আপনার ছেলে কাজ পাক, আপনার ছেলে সফল ব্যবসায়ী হোক, আপনার ছেলে মেয়ে, এটাই চাই, এটাই আমাদের একমাত্র চাওয়া পাওয়া। সেই জন্যই আমাদের এই কেরিয়ার গাইডেন্স প্রোগ্রাম আমরা নববর্ষে শুরু করেছিলাম, কিছুটা খারাপ পড়েছিল কিন্তু এই উচ্চ মাধ্যমিকের ফল বেরিয়েছে, তাই এটাই উপযুক্ত সময়, তাই এটাই উপযুক্ত সময়। আমার লাইভে উপরে নাম্বারটা দেওয়াও আছে, তাই বাংলা পক্ষর ফেসবুক পেজে আমার প্রোফাইলে যারা লাইভটা দেখছেন তারা নিজের চারপাশে যে ছাত্রছাত্রীরা আছেন, আপনার ছেলেমেয়েরা এবং আশপাশের ছেলেমেয়েদেরকে জানান, কম্পিটিটিভ এক্সামের সম্পূর্ণ কেরিয়ার গাইডেন্স দেবে বিনামূল্যে আমাদের বিশেষজ্ঞরা। এছাড়া ব্যবসায় পিছিয়ে আছে বাঙালি, এটা আমরা সকলে বলি, কারণ বাঙালির বড় পুঁজি নেই, আমাদের বাঙালি সেইভাবে আমরা ব্যবসায় এগোতে দেখি না, তুলনামূলক কম, অবশ্যই অনেক বাঙালি ব্যবসায়ী আছে কিন্তু আমরা বাঙালিরা একত্রিত নই। আপনার ছেলে মেয়ে বা আপনি যদি ব্যবসা করতে চান, আপনার কাছে 50,000 টাকা আছে, আপনার কাছে 1,00,000 টাকা আছে, 2,00,000 টাকা আছে, বা আপনার যে রকম পুঁজি আছে সেই অনুযায়ী আপনি কি ব্যবসা করবেন, আপনার এলাকায় কোন ব্যবসার কোন স্কোপ আছে, সরকারি সুযোগ সুবিধা কি আছে, সরকারি ঋণের প্রকল্প কি আছে, সরকারি ব্যবসার সুযোগ সুবিধা কি আছে, সম্পূর্ণ তথ্য দেবে আমাদের বিশেষজ্ঞরা। এই জন্য আমাদের বিশেষজ্ঞ টিম গত 1 বছর ধরে সমস্ত কেন্দ্র সরকারের পলিসি, সমস্ত রাজ্য সরকারের পলিসি, সমস্ত লোনের সুবিধা, সমস্ত সরকারি সুযোগ সুবিধা তারা একদম ডেটা শিট তৈরি করেছে আপনার ছেলে মেয়েকে গাইড করার জন্য। আপনি ফোন করবেন, তাদেরকে জানাবেন যে আমার বাড়ি ধরুন নদিয়ার কল্যাণীতে বা নদিয়ার করিমপুরে, আমার কাছে 1,00,000 টাকা পুঁজি আছে, আমি ব্যবসা করতে চাই,
আমি বুঝতে পারছি না আমি কি ব্যবসা করব। আপনি তখন ফোন করুন, রোজ 8টা থেকে 9টার মধ্যে ফোন করুন, আমাদের বিশেষজ্ঞরা আপনার আপনার কথা শুনবে, আপনাকে 5-6টা বা 10টা ব্যবসার নানা রকম কথা বলবে, সরকারি সুযোগ সুবিধার কথা বলবে, আপনি সম্মত হলে আপনি নিজের মতো করে ব্যবসা করবেন। এবং ট্রেড লাইসেন্স কিভাবে বানাতে হয়, জিএসটি সার্টিফিকেট কিভাবে বানাতে হয়, আপনার ডকুমেন্ট কি করে মেনটেন করতে হয়, আপনাকে সম্পূর্ণ গাইড করবে বিনামূল্যে বাংলা পক্ষ বাঙালি জাতির ছেলে মেয়েদের জন্য এই প্রকল্প নিয়ে এসেছে। তাই এই প্রকল্পের সুবিধা নিন, এই প্রকল্পের সুবিধা নিন। আমরা পয়লা বৈশাখ শুরু করেছিলাম, কিন্তু প্রথম কিছুদিন ফোন আসার পর বাঙালি ছেলে মেয়েরা সেভাবে ফোন করেনি, এটা অবাক ব্যাপার। আমরা উচ্চ মাধ্যমিক পাস করলাম, যারা এই উচ্চ মাধ্যমিক রেজাল্টটা বেরোলো, এরপরে শুরু করতে হবে কোন কম্পিটিটিভ এক্সাম দেবে, কি করতে চায় জীবনে সেইভাবে এগোতে হবে, সম্পূর্ণ গাইডেন্স দেবে এবং নির্ভরযোগ্য যোগ্য বিশেষজ্ঞরাই আপনার ছেলে মেয়েকে গাইড করবে, আপনি নিশ্চিন্তে থাকুন। বাংলা পক্ষ বাঙালির ভালোর জন্য করে, তাই আপনার ছেলে মেয়ে যাতে ভালো হয় সেটাই আমরা চেষ্টা করব। এবং দেখুন, সবাই আইএস আইপিএস হবে না, সবাই ডব্লিউবিসিএস হবে না, সবাই সরকারি চাকরি পাবে না, এটা বাস্তব কথা। তাহলে অনেকে এসি সারাতে পারেন, অনেকে মোটর মেকানিক হতে পারেন, অনেকে কুকার যে কিচেন চিমনি সারাতে পারেন, অনেকে ফ্রিজ সারাতে পারেন, এই যে ভোকেশনাল ট্রেনিং হাতের কাজগুলো হয়, বিভিন্ন রকমের পেশা, হাতের কাজ, বিভিন্ন জিনিস সারানো, এই যে পেশাগুলো ট্রেনিং কোথা থেকে নেবেন, কিভাবে কিভাবে নেবেন, কোথায় পাবেন, সমস্ত ব্যাপারে গাইড করবে আমাদের বিশেষজ্ঞরা। তাই নির্দ্বিধায় চিন্তা না করে যে নাম্বারটা বললাম 7501738424, এইটা বাঙালি ছেলে মেয়েদের হেল্পলাইনে পরিণত হোক, যে কোনো কেরিয়ারে যেই সমস্যা হয়েছে, আমি এই সুযোগ আমি বুঝতে পারছি না কি করব, কোন পরীক্ষা দেব, সেটা কিন্তু আমরা আপনার কাছে পৌঁছে যাই। আপনি আপনার কাজটা শুধুমাত্র আপনার কাজটা হলো আপনার ছেলে মেয়েকে নিয়মিত ফোনটা করতে হবে। বাংলায় সবজি চাষে 1 নম্বর, অথচ গুজরাট এক্সপোর্ট করে ব্যাপক মাত্রায়, তামিলনাড়ু এক্সপোর্ট করে ব্যাপক মাত্রায়, সবজি চাষে আমরা 1 নম্বর, আমরা বিভিন্ন আমাদের আম চাষে 1 নম্বর, মাছ চাষে 1 নম্বর, কিন্তু আমরা এক্সপোর্টের নিয়ম গুলো জানি না, আমরা বুঝতেই পারি না এক্সপোর্ট আমরা কি করে করব, এক্সপোর্ট কঠিন জিনিস, বিদেশে এক্সপোর্ট কিভাবে হবে, লাইসেন্সের প্রশ্ন, এই ভয় সেই ভয়, এই ভয়ে আমাদের ছেলেমেয়েরা পিছিয়ে যায়। বাংলা সবজি এক্সপোর্ট এত পিছিয়ে কেন, আমরা সবজি চাষে 1 নম্বর, আপনাকে সেই গাইডেন্সও দেবে কিভাবে এক্সপোর্টটা করবেন, সবজি এক্সপোর্ট কিভাবে করবেন, বিভিন্ন ফল মাছ এক্সপোর্ট কিভাবে করবেন, সেই গাইডেন্সও দেবে আপনার আমাদের বিশেষজ্ঞরা। এবং আপনার চাষের জমি আছে, কারো 2 বিঘে, কারো 3 বিঘে, কারো 5 বিঘে, যার যেমন জমি আছে, আপনার জমিতে কেউ সবজি চাষ করেন, কেউ আলু চাষ করেন, কেউ পাট চাষ করেন, বিভিন্ন সময় বিভিন্ন চাষ হয়, আলু পাট তিল বাদাম ধান সমস্ত কিছু চাষ হয়, কিন্তু বিভিন্ন লাভজনক চাষ আছে, ধরুন মুক্ত চাষ, ধরুন মাশরুম চাষ, বিভিন্ন প্রকার ভ্যারাইটির প্রচুর দামি আমের চাষ হয়, বিভিন্ন হার্বাল প্রোডাক্টের চাষ হয়, আপনার জমিতে কি চাষ করলে ভালো হবে, এবং মাত্র 5 কাঠা জমি থেকে ব্যাপক আয় করতে পারবেন, এরকম আয়ের দিশা দেখাবে আমাদের আমাদের বিশেষজ্ঞরা। তাই প্রথমে কি বলেছিলাম, কম্পিটিটিভ এক্সাম, বিভিন্ন ভোকেশনাল কাজকর্ম মানে হাতের কাজ, ব্যবসা এবং লাভজনক চাষ। আপনার জমি আছে, আপনি যে প্রতি যে তথাকথিত যে চাষগুলো হয় গতানুগতিক চাষ, আপনি সেই চাষগুলো করেন, কিন্তু আপনি কি জানেন আপনার 5 কাঠা জমি থেকে প্রচুর লাভ হতে পারে, আপনি যদি প্রপার গাইডেন্স নিয়ে সেই চাষগুলো করেন, এবং বিভিন্ন রকম লাভজনক চাষ হয়, সেগুলো এক্সপোর্ট করা যায়, বিভিন্ন সফল মডেল আছে, যেটা ঔরঙ্গাবাদে হচ্ছে, যেটা মধ্যপ্রদেশে হচ্ছে, শুনলে অবাক হবেন মধ্যপ্রদেশে একটা আম চাষ হচ্ছে, যে আমের দাম
2 লাখ টাকা কে দিতে কোনো কেউ আমি লাইভটা চলাকালীন আপনারা গুগলে সার্চ করুন আমের দাম 2 লাখ টাকা কেজি সেটা মধ্যপ্রদেশে চাষ হচ্ছে বাংলায় হবে না কেন মুক্ত চাষ করে লাখ লাখ টাকা কামাচ্ছে অন্য রাজ্যের লোকজন বাংলায় হবে না কেন আপনিও পারেন মাশরুম চাষ করে 80,000 টাকা 1 লাখ টাকা কিলো মাশরুমও আছে সাধারণ মাশরুমও আছে আপনি যে কোনো কিছু চাষ করতে পারেন আপনি কোনোদিন ভেবে দেখেছেন কিন্তু আপনি যদি একবার একটা ফোন করেন ওই হেল্পলাইন নম্বরে আমাদের বিশেষজ্ঞরা যারা দীর্ঘদিন ধরে খেটে এই তথ্যগুলো জোগাড় করেছে এবং সমস্ত ট্রেনিং কোথায় নেওয়া যায় যেমন ধরুন আপনি বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে চান এমনি করতে যাবেন 100 জনের মধ্যে 90 জন ব্যর্থ হবেন কারণ তার প্রপার নিয়ম আছে ট্রেনিং কোথায় দেওয়া হয় কল্যাণী কৃষি বিশ্ববিদ্যালয়ে ট্রেনিং দেওয়া হয় নরেন্দ্রপুরে এই যে কোন জায়গা থেকে ট্রেনিং নেবেন কোথায় গেলে ঠকবেন না এই ব্যাপারগুলো গাইড করবে বাংলা পক্ষের বিশেষজ্ঞরা তাই বুঝতেই পারছেন আমরা যেমন লড়াই চলছে বাঙালি অধিকারের দাবিতে ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে চাকরির দাবিতে লড়াই চলছে লড়াই চলছে কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের নির্মাণ করতে হবে বাঙালি ছেলে মেয়েদের জন্য আমাদের নিজেদেরকে অনেক শক্তিশালী করতে হবে আমাদের নিজেদেরকে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে যে আমরা চাকরি পরীক্ষার জন্য প্রপারলি প্রিপেয়ার থাকব আমরা কোন পথে আইএস সহজে পাব আমরা কোন পথে আইপিএস সহজে হব কোন পথে সহজে WBCS হব কোন পথে সহজে রেলের চাকরি পাব কোন পথে এসি সারানোর কাজটা ভালো করে শিখব কোন পথে ব্যবসা করব লোন কিভাবে পাব জিএসটি সার্টিফিকেট কিভাবে বানাবো ট্রেড লাইসেন্স কিভাবে বানাবো বাঙালি ছেলেমেয়েরা আমরা যারা বিভিন্ন জায়গায় খবর নেই কাগজপত্রের ব্যাপারে খুবই উইক ব্যবসায়ীরা তারা ট্যাক্সের কাগজ মেনটেন করে না ফলে ব্যাংক থেকে লোন পায় না জিএসটি ঠিকঠাক করে বিল মেনটেন করে না তারা কোথাও গিয়ে ট্যাক্স মাথাতে গিয়ে তারা ব্যবসার স্কোপ ছোট করে দেয় ব্যাংকের থেকে লোন পায় না এই সমস্ত ব্যাপারে কি করে আমরা এগোবো কি করা উচিত না সমস্ত ব্যাপারে গাইড করবে আমাদের বিশেষজ্ঞরা এই সুযোগ বাংলা পক্ষ বাংলার তথা ভারতের বাঙালি জাতির ছেলে মেয়েদের জন্য এনেছে বিনামূল্যে এবং প্রপার গাইডেন্স চোখ বুঝে ভরসা করতে পারেন প্রত্যেকে নিজের পেশায় নিজের জীবনে সুপ্রতিষ্ঠিত বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অত্যন্ত সফল মানুষজন তারা কিন্তু আপনার ছেলে মেয়েদের গাইড করবে এবং ব্যবসার কারণে যারা গাইড করবে তাদের পরিচয় আমরা সকলের সামনে প্রকাশ দিতে চাই না কিন্তু আপনি চোখ বুঝে বিশ্বাস করতে পারেন আপনার ছেলে মেয়েকে বা আপনাকে প্রপারলি গাইড করবে যারা তারা কিন্তু বাংলা পক্ষের বিশেষজ্ঞ তাই বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা প্রিপারেশন কিভাবে নেবে এই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলো এই সময় থেকে কিন্তু নিজে গড়তে হবে অনার্সের পরে না মাস্টার ডিগ্রি পরে না স্কুলের মাস্টার না হতে পারলে তারপর শুরু করবো সেসব না শুরু করতে হবে এখন থেকেই এখন থেকে মানে উচ্চ মাধ্যমিকের রেজাল্টে ঠিক পরের দিন থেকেই আমাদের কিন্তু অনার্স পড়বো ইঞ্জিনিয়ারিং পড়বো ডাক্তারি পড়বো কিন্তু তার সঙ্গে সঙ্গে যে কিভাবে আমাদের আগামী দিনটা হবে সেইভাবে কিন্তু এখন থেকে প্রিপেয়ার হতে হবে ব্যবসা করতে চাইলে কিভাবে কোন ব্যবসা করব কোন ব্যবসায় সফল হয় কিভাবে লোন পাওয়া যায় কিভাবে কাগজপত্র বানানো যায় আমরা গাইড করব কিভাবে এসি সারানো শেখা যায় কিভাবে বাইক সারানো শেখা যায় এই সমস্ত কিছু যে ভোকেশনাল ট্রেনিং কোথায় গেলে কিভাবে হবে কোন কোনটায় আয়ের সুযোগ কেমন সে ব্যাপারে গাইড করবে আমাদের বিশেষজ্ঞরা তারপর বললাম লাভজনক চাষ যেটা খুবই গুরুত্বপূর্ণ বাংলায় এত এত ফসল হয় শস্য শ্যামলা বাংলা কিন্তু আমাদের লাভজনক চাষ সেভাবে বাংলায় হয় না অন্য রাজ্যগুলো ব্যাপক মাত্রায় হচ্ছে প্রচুর ইনকাম করছে তাই প্রপারলি যদি গাইডেন্স পেতে চান আয়ের দিশা দেখাতে চান নিজের ছেলে মেয়েদের এবং নিজে প্রপারলি আয় করতে চান বাঙালি ছেলেমেয়েরা এই হেল্পলাইন নম্বরে ফোন করুন বারবার অনুরোধ আমাদের একটাই স্বার্থ আপনার ছেলে মেয়ে চাকরি পাবে
আপনার ছেলে মেয়ে ব্যবসা হবে, আপনার ছেলে মেয়ের কাজ পাবে। কারণ আমরা বাঙালির অধিকারের জন্য লড়ছি, আমরা ভোটে সাথে লড়ি না, আমরা কোনো দল করি না। তাই হাত জোর করে অনুরোধ, 7501738424 এই নাম্বারে প্রতিদিন রাত 8টা থেকে 9টা, দরকারে যদি বেশি ফোন আসে এই সময়টা অনেকটা বাড়ানো হবে, পার্মানেন্ট হেল্পলাইন নম্বর খোলা হবে সারাদিনের জন্য। কিন্তু আপনারা ফোন করুন, আমরা চাই এত বেশি ফোন আসুক যে আমাদেরকে 24 ঘন্টার হেল্পলাইন খুলতে হয়, আমরা সেটাই চাই, বাঙালি জাতির জন্য আমরা সেটাই চাই। তাই বুঝুন, বাংলা পক্ষ ভারতে বাঙালির অধিকার আদায়ে জাতীয় সংগঠন, রাজনৈতিক লড়াই চলবে বাঙালির অধিকারের স্বার্থে, তার সঙ্গে সঙ্গে আমরা এভাবে নিজেদের শক্তিশালী করব, নিজেদেরকে গড়ে তুলব, আমরা প্রপারলি কেরিয়ারের দিকে প্রপারলি কেরিয়ার গাইডেন্স পাব এবং ঠিক পথে আমাদের কেরিয়ার পথটা এগোবে, আমরা ঠিকঠাক চাকরি পাব, ঠিকঠাক ব্যবসা করব এবং পুঁজির দখল নেব, আমরা সেটাই বুঝি, সেই লক্ষ্যেই আমাদের এই প্রকল্প। এই প্রকল্পকে আপনারাই সাফল্যের শিখরে নিয়ে যেতে পারেন নিজেদের স্বার্থে। বাংলা পক্ষ সবসময় নিজেকে জেতানোর কথা বলে, কোন দলকে না, নিজেকে জেতান, নিজের ছেলে মেয়েকে জেতান, নিজের ভবিষ্যৎ প্রজন্মকে জেতান, এটাই আমাদের কথা। তাই লাইভটা সকলে শেয়ার করবেন এবং এত বেশি করে ফোন আসুক, অনেকেই গাইডেন্স নিয়েছেন, অনেকে ব্যবসা করছেন, অনেকে লাভ করছেন, সেসব ভিডিও আমরা প্রকাশ করব কয়েকদিনের মধ্যে, যারা বাংলা পক্ষর বিশেষজ্ঞদের দ্বারা উপকৃত হয়েছেন, ব্যবসা করছেন, লাভ করছেন, তাদের ভিডিও আমরা ক্রমাগত প্রকাশ করতে থাকব। তার আগে আবার অনুরোধ, লাইভটাকে শেয়ার করুন, সকলের কাছে এই বার্তাটা পৌঁছে দিন। পয়লা বৈশাখে যে আমরা শুরু করেছিলাম প্রতিদিন দৈনিকে, এই খবরটা বড় করে বেরিয়েছিল, দেখবেন এবং সকলে ভালো থাকবেন। যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল, যারা মাধ্যমিক পরীক্ষা দিল, যারা বিনা দোষে ব্যঙ্গ বিদ্রুপের শিকার হচ্ছে, যারা ব্যঙ্গ বিদ্রুপ করছেন, তাদের কাছে অনুরোধ, বিরত থাকুন। সিবিএসই তে ঝুড়ি ঝুড়ি নম্বর উঠলে আপনারা ব্যঙ্গ বিদ্রুপ করেন না, অন্যান্য রাজ্যেও একইভাবে প্রচুর প্রচুর নাম্বার উঠেছে, আপনারা ব্যঙ্গ বিদ্রুপ করেন না, নিজের রাজ্যের নিজের জাতির ছেলে মেয়েদের ব্যঙ্গ বিদ্রুপ করা বন্ধ করুন। এইসব যারা মাধ্যমিক পাস করলো, যারা উচ্চ মাধ্যমিক পাস করলো, তাদের ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানান, তাদের পাশে থাকুন, সাথে থাকুন, বাংলা পক্ষে লড়াইয়ে থাকুন, বাংলা পক্ষের পাশে থাকুন। জয় বাংলা।